আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারির গুরুত্বপূর্ণ মডেল টেস্টের আয়োজনে আজকে থাকবে বাংলাদেশ বিষয়গুলির ওপরে 60টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। প্রথম বাংলা জয় করেন বখতিয়ার খলজি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। ইলা মিত্র অংশগ্রহণ করেছিলেন তেভাগা আন্দোলনে। ঐতিহাসিক ছয় দফা কবে ঘোষণা করা হয় 5ই ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন সেতারা বেগম। রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে। লালবাগের কেল্লা কার সমাধিস্থল? পরিবিবির সমাধিস্থল। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় অবস্থিত? প্রথম ইকো পার্ক অবস্থিত সীতাকুণ্ডে। হিলি স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? হিলি স্থলবন্দরটি অবস্থিত দিনাজপুরে। মেঘালয় মালভূমি বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এটি অবস্থিত বাংলাদেশের উত্তর পূর্বে। কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বাতিল হয়? 1950 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? সংবিধানের 93 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাউ 16 এটি কি? বাউ 16 হচ্ছে উচ্চ ফলনশীল ধানের জাত। বাংলাদেশের কোন কৃষি প্রকল্পটি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন স্বীকৃতি দেয়? ভাসমান চাষ প্রকল্পকে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল, যেটাকে FAO বলা হয়, সেটি স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের কয়টি জেলা নিয়ে সুন্দরবন গড়ে উঠেছে? 5টি জেলা নিয়ে। ময়মনসিংহের গারো পাহাড় এবং টাঙ্গাইল জেলায় কোন উপজাতি বসবাস করে? গারো উপজাতিরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরভুক্ত ছিল? মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীনে। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? সংবিধানের 25 নং অনুচ্ছেদ অনুযায়ী। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসবের নাম? ফাল্গুনী পূর্ণিমা চাকমাদের ধর্মীয় উৎসবের নাম। বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা কতটি? এই প্রশ্নটি আপনাদের জন্য থাকলো, অবশ্যই কমেন্টে জানাবেন। মনপোরা 70 এটি কি? মনপোরা 70 এটি হচ্ছে একটি চিত্রকর্ম। বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে কারাগারের রোজ নামচা। আনুষ্ঠানিকভাবে কোন তারিখে 6 দফা ঘোষণা করা হয়? 6 দফা ঘোষণা করা হয় 23 মার্চ 1966 সালে। শহীদ আসাদ দিবস পালন করা হয় প্রতি বছর 20শে জানুয়ারি। দ্য টেস্টিমনি অফ 60
অক্সফ্রাম প্রকাশিত এটি একটি 71-এর সংকলন। মিলিয়ন্স অফ ব্যাবিজ ইন পেইন, এটি কি? এটি একটি গানের লাইন। প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? বাংলাদেশের পূর্বে অবস্থিত ছিল সমতট। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? তিস্তা মিলিত হয়েছে যমুনা নদীর সাথে। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড অবস্থিত মৌলভীবাজার জেলায়। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? লেট দেয়ার বি লাইট। গন্ডোয়ানাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম এটি? দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গন্ডোয়ানল্যান্ড। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার খলজি। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শেরশাহ। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি জেলায়। শাইনি কোন নদীর উপনদী? শাইনি কর্ণফুলী নদীর উপনদী। সাবমেরিন ক্যাভেল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? এটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি কার্যক্রম। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার অবস্থিত ময়নামতিতে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। রেলপথে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব প্রায় 410 কিলোমিটার। গৌরীর সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহের আমলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর দরকার? 25 বছর। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এএসএম সায়েম। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি ছায়াছবির নাম কি? সূর্যদিগল ভারী। দেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সবচেয়ে ছোট ইউনিয়ন হাজিপুর। দেশে প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু 1 কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল? অপশনগুলো দেখেন, প্রত্যেকটার মধ্যে রয়েছে 11ই মে অথবা 11ই জুন অথবা সেপ্টেম্বর। উত্তর হবে 2018 সালের 11ই মে। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয়? পার্বত্য বনাঞ্চলকে। গারো উপজাতিদের ধর্মের নাম কি? সংসারেক। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? উৎপত্তি হয়েছে করতোয়া নদীর। অপারেশন জ্যাকপট পরিচালিত হয় 15ই আগস্ট 1971 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
সার্জেন্ট জহুরুল হককে। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি পেশ করেছিলেন? 4 দফা দাবি পেশ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত? এটি রাজশাহীতে অবস্থিত।